तो एखान थेके आमि एटुकुई बोलते चाई जे आपनारा जेभाबे काज करछेन। अच्छा आजान दिच्छे एकटु परे कथा बोलबो। बुबली तार पोस्टे लिखेছিল অপু বিশ্বাস धर्म নিয়ে মিথ্যা কথা বলে। धर्मेर प्रति অপু বিশ্বাস কতটা শ্রদ্ধাশীল তা আজ সবার সামনে প্রমাণ করলেন। আজানের ধ্বনি শুনে অপু তার ইন্টারভিউ বন্ধ রেখেছেন। তার জন্য আমাকে আক্রমণ করছে। তো এইখান থেকে আমি এটুকুই বলতে চাই যে আপনারা যেভাবে কাজ করছে। আচ্ছা আজান দিচ্ছি একটু পরে কথা বলবো। অপু বিশ্বাস বলেন জীবন মানেই যুদ্ধ। জীবনে অনেক যুদ্ধ করে আমি এই পর্যন্ত এসেছি। আমাকে সামনে এগিয়ে যাওয়া থেকে কেউ থামাতে পারবে না। জীবনের নামই যুদ্ধ, কারণ যুদ্ধের বিপরীতে কেউই যেতে পারে না। আমাদের বাংলাদেশটাও আমরা পেয়েছি যুদ্ধ করেই। আমি অনেক সিনেমা করার পরেও আমাকে কিন্তু যুদ্ধ করতে হয়েছে। তো যুদ্ধ মানেই আমি বলবো যে আমি ভালো কিছু করছি, সেটা হয়তো সামনে এগিয়ে যাওয়া। এরপর তিনি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটেন।